আসসালামু আলাইকুম edutubebd.com সকলকে জানাই স্বাগতম। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয় কাজে বড় হবে। তাই না বন্ধুরা, তাহলে বেশি কথা নয়, আমরা চলো কাজে নেমে পড়ি। আমরা জেনেছি যে গত ক্লাস পর্যন্ত বিভিন্ন ধরনের মানুষ কর্মরত আমরা এঁকেছি, তোমরা দেখেছ। আশা করি যে তোমরা খুব ভালোভাবে সেগুলো ফলো করতে পেরেছ। তো আজকে আমরা সেগুলো ব্যবহার করব, এক একটাকে এক এক জায়গায় রেখে বিভিন্নভাবে কম্পোজিশন করব। কম্পোজিশন করে দেখব কীভাবে সুন্দর হয়, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত সুন্দর না হয় তোমরা কম্পোজিশন করবে, ঠিক আছে? তো ফিগার বলতে মানুষের যেই বিভিন্ন ধরনের কর্মরত মানুষের যেই মোটিভগুলো, এই মোটিভগুলো ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? আর আমি যে নিয়মে তোমাদেরকে শিখিয়েছি, কিছুটা ত্রিভুজের মতো বা কিছু বেলুন বা গোলাকৃতি বা ত্রিকোণাকৃতি, চতুর্ভুজাকৃতি, এরকম আকৃতিগুলো ফলো করে যদি তোমরা আঁকো তাহলে কিন্তু আরও বেশি তোমরা বুঝতে পারবে আশা করি। তাহলে চলো আমরা কিছু প্রিলিমিনারি কিছু আলাপ তোমাদের সাথে সেরে নিই। ধরো তুমি এই মুহূর্তে পরীক্ষার হলে আছো, ঠিক আছে? খাতাটা নিয়ে কীভাবে খাতাটা ভাঁজ করবে। এখন খাতা ভাঁজ করার মধ্যে যেই বিষয়টা রয়েছে এই মুহূর্তে, ওটাতে আমি গেলাম না, কিন্তু মনে করো তুমি পেজটা ওপেন করেছো। পেজটা ওপেন করে পেজের চতুর্দিকে একটা আউটলাইন তুমি দিয়েছো, তার ভিতরে তুমি আরেকটা আউটলাইন, তুমি যেটা দেখছো এখানে এটা কিন্তু ওই আউটলাইন না, এটা হচ্ছে আমার খাতা বাইরেরটা আর ভিতরেরটা হচ্ছে আউটলাইন। তোমরা একটা আউটলাইন দিবে খাতার ভিতরে সুন্দর করে, তবে খাতার এতটুক অংশ যেন বাড়তি না থাকে। এটা হচ্ছে খাতা এবং আউটলাইনটা হচ্ছে এইটা, তাহলে এটা থেকে এটা দূরত্ব কতটুকু সেটা একটু অনুমান করে নেবে, এটা একটু গুরুত্বপূর্ণ। আবার ধরো পুরো একটা পৃষ্ঠায় যখন তুমি একটা দৃশ্য আঁকবে, গ্রামের দৃশ্য, অথবা তোমাকে বলা হলো যে কোনো একটা ঋতুর ছবি তোমাকে আঁকতে হবে, তখন তুমি কীভাবে করবে, এখানে এত নং প্রশ্নের উত্তর তুমি কোন জায়গাটার মধ্যে লিখবে, এটাও কিন্তু তোমাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে। আমি জানি, মনে করো এটা প্রথম পাতা, এটা দ্বিতীয় পাতা, এখানে তুমি লিখে নিতে পারো যে এত নং প্রশ্নের উত্তর, এটা লিখে অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, এটা লিখে যদি তুমি একটা অ্যারো চিহ্ন দিয়ে দাও তাহলেও কিন্তু তুমি এই লেখাটা এখানে লিখে পরের পেজে তুমি আনসারটা করতে পারো। অথবা তোমাদের মধ্যে এটাও যদি একটু ঝামেলা মনে হয় তাহলে যে পেজের মধ্যে তুমি অ্যান্সার করতে যাচ্ছ, অর্থাৎ ছবিটি আঁকতে যাচ্ছ, এত নং প্রশ্নের উত্তর, এটাকে আন্ডারলাইন করলে, অথবা এই পুরো জায়গাটাকে তুমি এইভাবে করে দাগ দিয়ে এতটুক জায়গায় তুমি দৃশ্যের জন্য তুমি রাখলে সেটাও কিন্তু ভালো হয়, মন্দ নয়। তাহলে যদি ধরো আমাকে যদি এখানে গ্রীষ্মকাল আঁকতে হয় তাহলে বিষয়টা আমি এখানে উল্লেখ করে দিতে পারি যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। তাহলে বন্ধুরা আমার মনে হয় যে বিষয়টি ক্লিয়ার, বুঝতে বাকি নেই। যদি তুমি এখানে লেখো যে এত প্রশ্নের উত্তর অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, লিখে একটা অ্যারো চিহ্ন দিয়ে দাও, তাহলে এই পেজে তুমি পুরো পেজে ড্রয়িংটা করতে পারবে। আর যদি তোমাকে এই পেজেই করতে হয় তাহলে এখানে ধরো এক নং প্রশ্নের উত্তর লিখে এখানে সাবজেক্টটা লিখবে, লিখে তারপর এটা পুরাটাকে তুমি ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, এভাবে ভালো হয়। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি গ্রীষ্মকাল, যেহেতু লিখেছি গ্রীষ্মকাল আমরা গ্রীষ্মকাল দিয়ে শুরু করি। গ্রীষ্মকালে আমরা কী দেখতে পাই,
এক একটা ঋতুর এক একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আমরা ছবিটা আঁকি, ধরো গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ থাকে, প্রচণ্ড উত্তাপ থাকে, রোদের তীব্রতায় মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। আমাদের সময় আমরা পড়েছি যে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এখানে কিছু ঝোপ ঝাড় দিয়ে দিতে পারো অল্প কয়েকটা টানে। এখানে যদি একটা গাছ হয়, গাছে কিছু কাঁঠাল ধরিয়ে দাও। আমরা জানি যে কাঁঠাল গরমকালের ফল, দ্যাট মিন্স গ্রীষ্মকালের ফল হচ্ছে কাঁঠাল। গ্রীষ্মকালে আম কাঁঠাল পাকে, সো আমরা এখানে কাঁঠাল দিচ্ছি, তাহলে অপর দিকে আমরা একটা আম গাছ দেখিয়ে আম পাড়ছে এরকম, বা গ্রীষ্মকাল একেবারে অনেক গরম, এত গরমের মধ্যে কৃষক বা যারা মাঠে ঘাটে কাজ করছে তাদের ঘাম ঝরে পড়ছে। হ্যাঁ, আর তাদের ঘাম ঝরা যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল কিন্তু আমরা খাই। এগুলো কিন্তু আমরা যখন নাকি আঁকবো, তখন যদি এসব বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে কিন্তু আমাদের আঁকা যে বিষয়টা থাকবে, এই বিষয়টার মধ্যে একটা মায়া কাজ করবে, একটা টান কাজ করবে, ঠিক আছে? আর আমাদের চিত্রকলার জগতে যে কোনো ছবির উপর যে এই মায়ার টান, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, কাঁঠাল, আমরা ছোটবেলায় কাঁঠাল খেয়েছি গাছ থেকে পেড়ে, যেখানে ঝুলেছিল কাঁঠাল সেখানে এখানেই ছুরি দিয়ে কেটেছে, ছিলেছে, ছিলে কিন্তু একের পর এক খেয়ে তারপরে কাঁঠাল গাছেই সকলাটা রেখে তারপরে বাসায় চলে গেছে, এটা কেউ বলতে পারবে না। যাই হোক, এগুলো তোমরা করতে যেও না, ছোটবেলার কথা মনে পড়ে যায়, তোমাদেরও হয়তো মনে পড়বে একদিন। যাই হোক, কাঁঠাল এবং কাঁঠাল গাছ, গাছের মধ্যে কাঁঠাল গাছের যে পাতাগুলো আছে, পাতার যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা আমরা দু একটা সাইডে দিয়ে দিতে পারি, এটাতে কোনো অসুবিধা নেই। আর পুরোটা তুমি করতে পারবে না, এতটা সময় পাবে না, আর যেহেতু তোমার একটা নির্দিষ্ট সময় থাকবে, আমরা জ্যামিতিক নকশা বা প্রাকৃতিক নকশা অথবা আমাদের যেই কারুকলার যেই পর্বটা, এটা শেষ করার পরপর আমাদেরকে দেরি করা যাবে না। হ্যাঁ, ওইটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো বলে এটা আমরা সেকেন্ডলি ধরবো। আর তোমার যদি একেবারে খুব ভালো জানা থাকে যে চারুকলা তুমি আগে দিবে, সেটা তুমি নিজে বুঝে নেবে, কিন্তু আগে পরিকল্পনা করে নেওয়া উচিত। অবশ্যই তোমাকে বাসায় বসে ঘড়ি ধরে 1 ঘন্টা 50 মিনিট সময়ের ভিতরে এই কারুকলা নকশা এবং চারুকলা অংশটি সম্পন্ন করা উচিত প্রত্যেকেরই। আচ্ছা, ধরো তারপর আমরা এখানে দিয়েছিলাম একটা বান্দরের ডিম, আমরা এখানে দিয়েছিলাম একটা চারকোনা দাগ, চারকোনা দাগটি এখানে ক্লোজ হয়ে গেল, তারপর এখান থেকে আমরা এভাবে করে ভি দিলাম, একটা ভি, ভি দিয়ে হাঁটু তৈরি করলাম। যাই হোক, তারপর আমরা এখান থেকে আরেকটা ভি আকৃতি, এখানে আরেকটা ভি, এখানে একটু বাঁকা করে আমরা হাতটাকে ঝুলিয়ে দিলাম। কৃষক, আমরা কৃষক বানাতে যাচ্ছি, এখানে হাতা, এখানে গা, কৃষকের মাথায় অবশ্যই গামছা থাকে বাঁধা, ঠিক আছে? এখানে আমরা মাথাটা কেটে দিলাম, মাথা কেটে দিলাম মানে এই না, ছোট্ট করে নাক এবং এখানে মুখ চোখ, তোমরা যেভাবে চাও। গলার এটা মুছে এখানে একটা ইউ দিয়ে গলাটাকে ঠিক, মানে জামার গলা তুমি করে নিতে পারো। আর আরেকটা হাঁটু এখানে থাকতে পারে ওই দিক দিয়ে, জাস্ট আমাদের এই কর্মরত মানুষটা হয়ে গেল, সে তোমার ক্ষেতে ধান কাটছিল বা ফসলের কাজে নিয়োজিত ছিল, গরমের মধ্যে এসে এখানে গাছের নিচে সে বসেছে একটু জিরিয়ে নেওয়ার জন্য। এমন সময় তার, মনে করো তার বউ আসলো, একটু মজা করি, মনে করো এখানে
বান্দরের ডিম দিলা, বান্দরের ডিম থেকে বউ, ব্যাপারটা একটু মজার। আচ্ছা, তারপর আমরা ইউ দিলাম একটা, এখানে মাথাটা কেটে একটা উল্টো করে ভি দিলাম। আচ্ছা, কঠিন কিছু না, আমরা এখানে যদি একটা চারকোনা ঘর এঁকে নিই এবং এখানে একটা আপেলের শেপ, তোমরা আপেল এঁকেছো অনেকে, আপেলের শেপ নিয়ে আমরা এই জিনিসটা খুব সহজেই আমরা করব, মানে ঝামেলা যাব না। এখানে একটা চাঁদের মতো দাগ, এখানে সূর্যের মতো দাগ, এখানে একটা গোল দাগ, এখানে যদি বাটিটা চলে আসে তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষেতের মধ্যে কিষাণী, মহিলা হচ্ছে কিষাণী, সে খাবার নিয়ে আসছে। আমরা বুঝতে পারছি খাবার এখন নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে গলা দিয়ে দিলাম, আর এখানে দুইটা ভি, একটা ভি আর একটা ভি, এখানে গোল করে দাগ দিয়ে দিলাম। আমাদের আঙুল টাঙ্গুল দেওয়ার কোনো প্রয়োজন নাই, হাতে আবার আঙুল থাকে নাকি। আচ্ছা, যাই হোক, মজা তো মজাই, এখানেও দুইটা ভি নাকি বন্ধুরা, এইভাবে করে। এই এখন এই মহিলার হাতে যদি একটা লাঠি দিয়ে দিই কেমন হয় বন্ধুরা? মহিলাদেরকে বিশ্বাস আছে, তোমাদেরকে বলছি না কিন্তু, এমনি মহিলাদেরকে বলছি। আচ্ছা, যাই হোক, লাঠি, লাঠি দিয়ে ওকে, যাই হোক, একটা কিছু প্রকাশ করছে যে কাজ করে না, সারাদিন গাছের মধ্যে বসে থাকে, এই সেই নাকি। আচ্ছা, ধরো এখানে শাড়ির পাড় দিয়ে দিলাম, এবার এটাকে একটু বানিয়ে নিই মহিলাটাকে, এভাবে করে শাড়ির ভাঁজ দিয়ে দিলাম, আর এখানে ব্লাউজের হাতা, ব্লাউজের হাতা, এই দাগটা থাকবে না। এখানে গিট্টু দিয়ে দিলাম, মহিলাদের মাথার পিছনে গিট্টু মিট্টু কিছু কিছু মিছু থাকে, যাই হোক, তোমাদেরকে বলছি না কিন্তু। এখন মহিলা কৃষককে শাসন করছে। আচ্ছা, এখানে এ পর্যন্ত থাক, তারপর আমরা যদি এদিকে আসি, যে এখান থেকে এরকম কিছু গাছের গায়ে কোথাও কোথাও একটু তোমার বেড়ে যাওয়া এরকম থাকে, তো এগুলো দিলে একদম বাস্তব জিনিসটা ফুটে ওঠে, গাছের এরকম কিছু স্পট থাকে। যাই হোক, আমরা এখানে কী করতে যাচ্ছি বলো তো দেখি। এখানে আমরা আম দিতে যাচ্ছি, একটা আম গাছ। ওয়াও, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, মামার দেশে কি যাও? মামা কি সত্যি লাঠি নিয়ে আসে এখন? আমাদের সময়গুলো আমরা খুব ভালো কাটিয়েছি, ওই যে বলে না যে যায় দিন ভালো যায়, এটা আমরা স্বীকার করি, সবাইকে স্বীকার করতে হবে। তোমরা হয়তো বড় হয়ে বলবে যে যায় দিন ভালো যায়, কিন্তু মামার বাড়িতে বসে আম খাওয়া এবং আম গাছের নিচে বসে আড্ডায় বসে একের পর এক আম খেয়ে যাওয়া অনেক মজার জিনিস, এগুলো হয়তো তোমরা মিস করছো। যাই হোক, তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার নানার বাড়ি হচ্ছে নরসিংদী করিমপুর, করিমপুর গ্রামে, সেখানে অনেক অনেক আম হয়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, কী যে সুখ সেটা আমরা বুঝি, তোমরা বুঝবে, দাওয়াত দিলাম তোমাদেরকে। যাই হোক, এখানে আমরা একটু একটা জায়গা নিয়ে নিলাম, এখান থেকে আমরা একজনকে আম কুড়াচ্ছে দিয়ে দিতে পারে বা নাও দিতে পারে, এটা এই ঝামেলাটা তোমরা করতেও পারো বা নাও করতে পারো, যদি তোমাদের ভালো অভ্যাস থাকে ড্রয়িংয়ের তাহলে এটা করতে পারো। এইখানে একটা ডিম, উপর দিয়ে একটা উল্টো করে ইউ, এখানে একটা এল, এখানে আই, এখানে একটা ভি, এখানে আর একটা ভি, একটা গোল দাগ, এখানে একটা এল লেগে গেল, এখানে একটা ভি, এখানে আর একটা ভি, একটা গোল দাগ। আচ্ছা, এখান থেকে একটা ভি উল্টো করে, এখানে এটা লেগে গেল, তারপর এখানে এক টান দিয়ে পা এঁকে ফেললাম, দেখো এক টান দিয়ে পা এঁকে ফেললাম,
ঠিক আছে বোঝা যাচ্ছে এখানে একটা দাগ এখানে একটা দাগ বোঝা যাচ্ছে যে সে কিছু একটা ধরতে যাচ্ছে বন্ধুরা তাহলে তোমার ইচ্ছে মতো এখানে এই ছবিটাকে তুমি পরিচালনা করতে পারো তুমি যা খুশি তা দিয়ে আরেকটা লোক যদি হয় যে মাথায় চুল নাই টাকলু ঠিক আছে তেড়ে আসতেছে কে রে আমার গাছের নিচে আম পাড়ে ঠিক আছে সঙ্গে সঙ্গে টের পেয়ে আমগুলো সব একসাথে করে গেট টু মেরে দে দৌড় আচ্ছা বিষয়গুলো তোমাদেরকে কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি না বাট বিষয়গুলো আমাদের ছোটবেলার তো যে কোনো স্মৃতি তিক্ত হোক বা মিষ্টি হোক যে কোনো স্মৃতি এক সময় খুব স্মৃতি মধুর হয় যাই হোক তোমরা হয়তো ভাবছো যে মানে বয়সের কথা বলছি যাক বয়সের কথা বাদ দিই আমরা এখানে একটা সিচুয়েশন হয়ে গেল আম কাঁঠাল আমাদের কিন্তু পুরোটাই হয়ে গেল এরপর এখানে আমরা সি এবং উল্টো করে একটা সি 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 এটা কী আঁকলাম সি সি নাকি কিছু বোঝা যাচ্ছে এতক্ষণে হয়তো ধরতে পেরেছ এটা কি এটা হচ্ছে সূর্য আর গ্রীষ্মকালের যে সূর্য যেটা তোমাকে দিতেই হবে এটা না দিলে আবার গ্রীষ্মকালের যে তাপমাত্রা সেটা তুমি বুঝাতে পারছো না সো সূর্য হয়ে গেল গনগনের সূর্য ভীষণ উত্তাপ ঠিক আছে আচ্ছা সূর্য যদি এখানে দিয়ে দেই এই বেচারিকে আর কষ্টে রেখে লাভ নেই ঠিক আছে এখানে আমরা কৃষকের জন্য কিষাণীর যে মায়া সেই মায়াটা দিয়ে দিলাম এবার নিশ্চয় বুঝতে পেরেছ একটা ছবি যখন আঁকতে যাবে তখন এটা বিষয়ের মধ্যে ঢোকা প্রবেশ করা কতটুকু জরুরি খুব জরুরি এটা যদি না পারো তো যে কোনো সাবজেক্ট শুধু ড্রয়িং কেন আমি এখানে তোমাকে এটা বোঝাচ্ছি যে কোনো সাবজেক্ট বোঝার জন্য তুমি যদি অন্তর থেকে যদি তুমি ওটার ভিতরে না ঢুকো তুমি ভালো করতে পারবে না সো ভালো করার জন্য এই কনসেন্ট্রেশনটা খুব জরুরি আমরা সবাই খেয়াল করব আচ্ছা হয়ে গেল দুইটা সিচুয়েশন তিনটা এবার আমাদের এটা শেষ করতে হবে কিছু দূর গেলে হয়তো আমরা ঘর দেখব এখান থেকে এইভাবে ভি উল্টো করে এটাকে ডাবল করে এখান দিয়ে লাগিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই ঘর আঁকতে পারো ফাঁকে ফাঁকে ঘরটা কোন দিক দিয়ে দাগটা যাবে সেটা বুঝে নিতে হবে যাই হোক এখানে দরজা জানালা আরেকটা ঘরও দিয়ে দিতে পারো আর যদি ঝামেলা মনে করো তাহলে এই ঘরও দেওয়ার দরকার নেই একটা ঘর দিয়ে একটা খড়কটো যে তোমার খড়ের গাদা সেটা দিয়ে দিলে এখানে এনাফ এটা দিয়ে দিই যদি অনেক বেশি অবজেক্ট হয়ে যায় তখন রং করতে সময় লাগবে সেটা বুঝে নেবে বুঝে নিয়ে তখন এই কাজটা করতে হবে এখানে বেড়া এখানে স্থলভাগ শেষ ওকে ঘরের উপরে আমরা জানি গাছ আমাদের ঝড়ের কবল থেকে রক্ষা করে গাছ আমাদের অক্সিজেন দেয় খাদ্য দেয় ঘরের চারপাশে গাছপালা থাকে আমাদের পরিবেশের সেরা বন্ধু গাছপালা তাহলে আমরা দূরের যেই দৃশ্যটা দিয়ে আমরা ইতি টানব দিগন্ত দিগন্ত মানে দিকের শেষ আমি যা দেখছি তার শেষ সীমানা হচ্ছে এটা শেষ সীমানা ঠিক আছে আমরা তাহলে এখান থেকে একটা দাগ দিয়ে নিতে পারি আর ওরা যে বসে আছে এখানে একটা পাটি দিয়ে দিতে পারি কি বলো বাস এবার বাতেন সাহেব আর বাতেন সাহেবের বউ আচ্ছা আচ্ছে মজা করে গল্প করছে আর খাওয়া দাওয়া করছে ঠিক আছে এখন তুমি যদি মনে করো যে এই জায়গায় গরমের জন্য ছাতা নিয়ে কেউ কারোর যাওয়া উচিত তুমি যদি নিজে যেতে না পারো তাহলে কাউকে অন্তত ওখানে পাঠিয়ে দিও আর যদি এখানে তুমি এটা না পারো কোনো অসুবিধা নেই আমাদের ফুল সাবজেক্ট হয়ে গেছে ঠিক আছে তুমি যদি এক্সট্রা কিছু মানে দিতে চাও অলঙ্করণ করতে চাও করতে পারো তারপরও না করলেও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা এটা একটা সাবজেক্ট
दिले एखाने माथा एखाने आगेर मतो करे चारकोना बक्स एखाने चारकोना बक्स पा एवं पा एखाने हात उल्टो करे यदि एकटा बाजारेर बैग धराय दिलाम जाओ तुमि बाजार निये जाओ आर एखाने आमरा छाता धरार जन्य एकटा सुजोग दिलाम ओके आर सुजोग दिब ना आमरा एटा शेष करब ग्रीष्मकाल केमन होयेछे बंधुरा बोलबे तुमरा आमी किन्तु देखबो तोमादेर तुम्हारा कि जानते चेचो बा तुम्हारे ओपिनियन कि ये छवि सम्पर् फेसबुके तुम्हारे कथागुल खेल करब अच्छा ग्रीष्मकाल गेल एबार आम्रा कौन काले जेते पारी ग्रीष्मकालटा निये आम्रा एकटु पड़े तुम्हारे माने एटार कलर किभाबे करबे सेटा आमी देखाबो तो ये मुहूर्ते आमी जाच्छी शीतकाल शीतकाले जाच्छी बर्षाकाले आमी एकटु पड़े जाच्छी शीतकाल धरि आमादेर कागज एतटुकु एखाने एतनो प्रश्नेर उत्तर लिखे निले आर एखाने शीतकाल ओके शीतकाल आकार समय तुम्हार गाए शीत लागछे एरकम किछु कि भावते पारो भेबे निले भालो हय अच्छा शीतकाल ताहले आमरा प्रथमत एकटा गाछ डट डट दिए दाग दिए एक गाच एभवे करे जदि आमरा दाग दी शीतकाले जखन खेजुर गाच के जखन रस संग्रह करा है तखन खेजुर गाच के एभवे केटे नेवा है चेषे नेवा है चेषे नेवाटा एटा कि दिए करा है एटा काचि दिए करा है एभवे जदि चेषे नेवा है ताहले आमरा এই কোণাগুলো আস্তে আস্তে ম্যানেজ করে দিতে পারি তাহলে আর খেজুর গাছের গায়ের গঠন এরকম আচ্ছা আমরা কিন্তু খেজুর গাছে উঠব একটু পরে এখান থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা দিলে খেজুর গাছ মনে হবে আচ্ছা আমরা এখানে একটা বান্দরের ডিম আগের মতো করে একটা ফিগার বসিয়ে দেব গাছে সে উঠছে একটু আগে যেটা বললাম একটু বাঁকা করে এভাবে চারকোনার দাগ এখানে একটা চারকোনার দাগ এটা মুছে ফেলব কারণ পিছনের জিনিস দেখা যাবে না পা এই পাটা আমরা এখান থেকে ওখানে দিয়ে দিলাম শেষ এবার পায়ের এখানে একটা রশি বাঁধা থাকে যার কারণে ওই রশিটা এখানে আটকে থাকে আর লোকটাও মানে পড়ে যায় না এটা খেজুর গাছে ওঠা এটা অনেক মজার একটা আয়োজন অনেক লোকজন থাকে খেজুর গাছে উঠছে খেজুর পাড়ছে যাই হোক আমরা এখানে গলাটা দিয়ে দিই এখানে বেঁধে গামছা বাঁধা দিয়ে দিই এই এইখানে একটা সোজা দাগ এখানে হাত দিয়ে দিলাম আর এখানে সোজা দাগ দিয়ে এখানে আচ্ছা এখানে দিয়ে দিই হাতটা তাহলে গাছটাকে সে ধরে আছে তাহলে তার হাতে যদি আমি রস সংগ্রহ করার জন্য একটা কলস
সে সেট করছে এটা দিয়ে দিলাম তাহলে আগের মতো করে চোখ নাক মুখ দিয়ে দিয়ে দিলাম আচ্ছা এবার খেজুরের রস নিয়ে বিক্রি করতে যাওয়া বিক্রি করতে যাওয়া এখানে একটা বান্দরের ডিম আগের মতোই দুঃখিত এখানে চারকোনা দাগ পিছনে অগ্রসর হওয়ার জন্য একটা পা আচ্ছা বন্ধুরা এই হিউম্যান ফিগারটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম মনে পড়ে কিনা এখানে ওটা আচ্ছা এখানে একটা ভি এখানে একটা ভি মনে পড়ে কিনা আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম পিছনের হাতটাকে এইভাবে ব্যালেন্সে রাখা হলো ওকে তারপর আমরা এখানে একটা উল্টো করে ভি বা এখানে উল্টো করে ভি খেজুরের রস সংগ্রহ করার জন্য যে পাতিলটা নেওয়া হয় একটু বড় মাটির পাতিল ধরো রস বিক্রি করতে যাচ্ছে নূরের বাপ রাস্তা দেবে কোন দিকে এদিকে এতটুকু অংশ আমরা নিয়ে নিলাম গাছের জন্য যদি এখানে রাস্তা দিয়ে দিই মন্দ হয় না তারপর এখানে আমরা ঘরের অংশটা দেখিয়ে দিই এত কিছু যদি দেখাতে সময় না পাও দরকার নেই মোটামুটি ভি দিয়ে এবং চারকোনা দাগ এগুলো দিয়ে ঘরটাকে সেরে নিতে পারো তারপরও প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো পারবে প্র্যাকটিস না করলে কোনো সাবজেক্টের উপরেই তোমাদের কনফিডেন্স আসবে না আচ্ছা খেজুর খেজুর গাছে লোক শীতকালের যেই মানে বিশেষত্ব শীতকালে খেজুরের রস পাওয়া যায় সেটা তোমরা ভালো করে জানো ছোটবেলা পড়েছ এখন আর কি হয় এটার সাথে যদি আমরা অবজেক্ট কিছু দিয়ে দেই গরু টুরু এটার পাশে থাকার জন্য গরু যেহেতু কিছু খাবে এই ধরনের কিছু অবজেক্ট দিয়ে দিতে পারো অথবা গরু যদি তোমার প্রবলেম হয় গরু না দিয়ে অন্য কিছু দিয়ে তুমি এটাকে মানে সহজ করেও শেষ করতে পারো আর যারা ড্রয়িংটাকে নিয়ে একটু অন্যরকমভাবে ভাবো যে আরও ভালো করে দিবে তাহলে তারা দিতে পারো যাই হোক আমরা এখানে প্রথমত সহজ করে শেষ করি এখান থেকে আমরা মাটির অংশটা শেষ করতে চাচ্ছি তারপর এইখানে আবার দুইটা ডিম
উপরে ছোট্ট দুইটা, এটা হচ্ছে কান টুপি। এখানে যদি আমরা দুইজনকে চাদর দিয়ে বসিয়ে দেই, দুইজনকে যদি চাদর দিয়ে বসিয়ে দেই, তাহলে কি বোঝা যাচ্ছে? দূরের দিগন্ত, দিগন্ত রেখা। এখানে আমরা সব সময় হয় এক কিছু ফল, তার মধ্যে কলা, কলা হচ্ছে একটা, খুব সহজে করতে পারো, কলা গাছ। এই তাহলে এই জায়গাটা মোটামুটি কম্পোজিশন হয়ে গেল। এখন দূরের দৃশ্যের মধ্যে আমরা সমাপ্তি টানলাম এভাবে। এখন এরা যে বসে আছে কেন, সূর্য উঠবে, সূর্যের উত্তাপটা তারা গায়ে নেবে। এটাই আমরা শীতের দিন, শীতের দিনে আমাদের প্রকৃতির মধ্যে আমরা দেখতে পাই। এখন এটা যদি আমি ভালো করে খেয়াল করি, তাহলে আমি উপলব্ধি করতে পারবো, আর উপলব্ধি থেকে যদি আমি ছবিটা আঁকি, সবচেয়ে বেশি সুন্দর হবে। কখনো বিরক্ত হয়ে ছবি আঁকতে যাবে না, এটা তোমাদের প্রতি অনুরোধ। কারণ তুমি যে কোনো কাজই বিরক্ত হয়ে করবে না কেন, তোমার চোখে মুখে সেটা ধরা পড়বে যে না, তুমি চাচ্ছ না এই কাজটা করতে, সেটা তোমার জন্য ভালো ফল বয়ে আনবে না। আচ্ছা, তো আমরা এ পর্যন্ত আজকে শীতকাল এবং গ্রীষ্মকাল, আরও কিছু এখানে দেওয়া যেতে পারে, তোমরা দিয়ে নিতে পারো, যেমন কিছু ছোট ছোট অবজেক্ট, মুরগির খাঁচা আর ছোট ছোট মুরগি হাঁস, এগুলো দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি যদি এখানে আরও কিছু দেই, তাহলে তোমাদের কাছে মনে হবে যে না, অনেক বেশি মানে জ্ঞানজামটা খুব বেশি হয়ে গেছে, হয়তো মানে ভয় পাবে করতে। তো আমি এতটুকুই রাখলাম তোমাদের জন্য, সুন্দর এতটুকু করলেও এনাফ। আচ্ছা, আমরা পরবর্তী পার্টে যাব, আমরা কীভাবে এটাকে রং করবে তোমরা খুব সহজেই, সম্পূর্ণ দৃশ্য হয়তো রং করতে যাব না আমি, তোমাদেরকে ম্যাক্সিমাম যেটা তোমরা ভালো করে পারবে সেটার কিছু অংশ আলাদা আলাদা করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, তো চলো বন্ধুরা, আমরা রঙে যাচ্ছি।